আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভি রট প্রেসের নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন জমজম ট্রাভেলস বিডি সম্পাদকীয়তে দর্শক জমজম ট্রাভেলস বিডি ভিসা হজ ওমরার ক্ষেত্রে বিশ্বস্ত আপনারা প্রয়োজনে সেবা নিতে পারেন কথা বলবো রাজাকারের তালিকা প্রসঙ্গে অনেকদিন পর মুক্তিযুদ্ধের আটচল্লিশ বছর পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকারের তালিকা প্রকাশ করেছে সেখানে দশ হাজারেরও বেশি রাজাকারের নাম উল্লেখ করা আছে এটা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে কারণ এই তালিকায় মুক্তিযুদ্ধের অনেক সংগঠকেরও নাম আছে বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন তো এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও মুজাম্মেল হককে প্রশ্ন করেছিল জাগো নিউজ জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমরা তালিকা করিনি পাকিস্তান যে তালিকা করেছে সেটি আমরা প্রকাশ করেছি মাত্র এখানে কার নাম আছে কার নাম নেই সে বিষয়ে আমি বলতে পারবো না এখানে প্রশ্ন হলো পাকিস্তানের তৈরি করা তালিকায় যাদের নাম আছে তারা নিশ্চয়ই পাকিস্তানের বিশ্বস্ত ছিলেন বিশ্বস্ত যদি থাকেন তাহলে এখানে মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম কিভাবে এলো যদি আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এই তথ্যটিকে বা এই বক্তব্যকে অকাট্য হিসেবে ধরে নিই প্রশ্ন হলো যে এই তালিকা কেন প্রকাশ করা হলো এখন এটা কি কোনো ক্রেডিট নেবার জন্যে না অন্য কোনো কারণে যদি প্রকাশই করা হয় তাহলে কেন যাচাই বাছাই করা হলো না এই বিষয়গুলো জোরে সোরে সামনে আসছে এবং তীব্র সমালোচনা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যে কথাটি বলেছেন যে আমরা তৈরি করে নিই কিন্তু আমাদের জানা মতে বা তথ্য যা বলে সেটি হচ্ছে যে রাজাকারের তালিকা তৈরির জন্যে একটা কমিটি ছিল এর জন্যে বাজেট বরাদ্দ ছিল তাহলে ওই কমিটি কি কোনো কাজ করেনি বা বাজেট কোথায় গেল নাকি শুধুমাত্র আর্কাইভে থাকা তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে আরকাইভে যদি পাকিস্তান কর্তৃক তৈরি করা তালিকা প্রকাশ করা হয় তাহলে সেখানে আবার মুক্তিযোদ্ধাদের নাম কিভাবে এলো সব মিলিয়ে একটা গবলেদ বিষয় হয়ে গেছে গোজা মেলের একটা বিষয় হয়ে গেছে এটি যদি পুরোপুরি তদন্ত না হয় তাহলে অনেক অজানা বিষয়ে অদৃশ্যই থেকে যাবে আমি এই আলোচনার পাশাপাশি আরও দুটো কথাকে সামনে নিয়ে আসব। একটি হচ্ছে সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী তিনি কদিন আগে একটি সংবাদ সম্মেলন করে বলেছেন যে আওয়ামী লীগে থাকা রাজাকারের তালিকাও প্রকাশ করতে হবে আমরা অনেকেই জানি যে মুক্তিযুদ্ধের পর রাজাকাররা বিভিন্ন দলে পুনর্বাসিত হয়েছেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব রাজনৈতিক দলে ভিড়েছেন রাজাকাররা তাদের নাম পরিচয় পরিবর্তনের জন্যে সেই সুবাদে আওয়ামী লীগেও কিছু সংখ্যক বা আওয়ামী লীগেও একটি উল্লেখযোগ্য সংখ্যক রাজাকার আছে বলে সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী ঢাকায় একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন সুতরাং এই মন্তব্যকেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা উচিত যেহেতু আব্দুল গাফার চৌধুরী আওয়ামী লীগকে অন করেন বা আওয়ামী লীগের আদর্শকে ধারণ করেন আরেকটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার সময় এই যে বিশাল সংগঠন আওয়ামী লীগের তার নেতৃবৃন্দরা কোথায় ছিলেন আমরা জানি যে বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং আরও কিছু সংখ্যক মানুষ ছাড়া এই হত্যাকাণ্ডের কেউ প্রতিবাদ করেনি তাহলে এত বৃহৎ দলের এত এত রাজনৈতিক নেতারা কোথায় ছিলেন সেটিও কিন্তু একটা তদন্ত হওয়ার বিষয় সব মিলিয়ে এই রাজাকারের তালিকা প্রকাশের মধ্য দিয়ে আমাদের যে দীনতা সেটি মারাত্মকভাবে প্রকাশ পেয়েছে এটি অবশ্যই তদন্ত করতে হবে এই তালিকা পূর্ণাঙ্গ কিনা সেটিও দেখতে হবে এই তালিকায় যে দাবি উঠেছে মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম অন্তর্ভুক্ত হয়েছে সেটা কিভাবে হলো পাকিস্তান যদি এই তালিকা তৈরি করে থাকে তাহলে সেটা কেন অকাট্য নয় সব মিলিয়ে এই বিষয়ে জরুরি ভিত্তিতে কমিশন গঠন করা প্রয়োজন নইলে এটি নিয়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়বে এবং এই ক্ষোভের আগুন দমানো খুব কঠিন হবে কারণ মুক্তিযোদ্ধারাই এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন সবাই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর